রুবি, হারি আপ, আজকে নির্ঘাত আমার দেরি হয়ে যাবে। আপা, আমার হাড়ি পাতিল মাজা সে কোন সময় শেষ? আমি তোমাকে বলেছি হারি আপ। হাড়ি পাতিল কি আবার মাজুম? তাড়াতাড়ি করো। আপনি কখন করলেন তাড়াতাড়ি করতে? সে কখন থেকে তো খালি করতেছেন হারি হারি হারি। আমার তো হাড়ি পাতিল মাজা শেষ হয়েছে। আবার কথা, এসব আমার না একদম ভালো লাগে না। কোনো মানুষের উপর ডিপেন্ড করার কোনো উপায় নাই, সব কিছু আমাকে দেখতে হবে, এভাবে কি জীবন চলে? আপা, পেঁয়াজ তো কাটা শেষ, রান্নাটাও কি আমি বসামো? যা খুশি করো, ভাল লাগছে না আমার। সারাক্ষণ খেলে ধমকের উপর রাখবি, কোনো ভুল করবো না কিছু না, তারপরও গালি শুনতে হবো, কেন আমি এত গালি শুনু? শুনুন না, আমি আর থাকুমি না, এই মাসে বেতনটা পায় নি, তারপরে ঘুমো। আসসালামু আলাইকুম, জায়গা থাকুম না থাকুম না থাকুম না, আমার এক কথাই। আমাকে ফেলে তুমি কোথায় যাবে? শুভ, তুমি এখন নিচে এলে কেন? আমাকে ফেলে তুমি সত্যিই চলে যাবে? আমি তাহলে কার সাথে খেলবো? আব্বু আম্মু তো অফিসে থাকে সারাটা দিন, এই খালি বাড়িতে আমি একা একা কি করবো? কে আমাকে ঘুম পাড়িয়ে দিবে? কে আমাকে পটেটো ফ্রাই করে দিবে বলো? বাসান, তুমি আমার কাছে আও। হ্যাঁ শুনো বাজান, আমাকে জীবনটা হইলো পঙ্খির মতো, ডাইলে ডাইলে ঘুরে বেড়াই, আজ এই ডাইলে তো কাল অন্য ডাইলে, পেটের দায়ে ঘুরে বেড়াই, বুঝলা? তোমার কথা তো আমি বুঝতে পারলাম না। এত কঠিন কথা তোমার বুঝানোর কাম নাই, আমরা হইলো কাম করি পেটের জন্য, টাকা পাই কাম করি, যদি না পোষায় তাহলে কেন থাকুম? আর তোমরা এবার আমারে কেন রাখবা? আমি তো আর হারা জীবন তোমাকে বাসায় থাকুম না। না না বুয়া, তুমি যেও না। আই লাভ ইউ বুয়া, আই লাভ ইউ, সরি খালাম্মা। শুনো বাজান, অত মায়া বাড়ানোর কাম নাই। মায়া কি? মায়া কি ওপলা কি কয়? মায়া কি তুমি বুঝো না? তোমাকে স্কুলে মায়া কি এটা শিখায় নাই? না। ও আল্লাহ, কি কয়? যার পরান্ড বড় মায়া, আর হে পোলাই কয় মায়া কি? ডিম পোচ করেছো? জি আপা। তুমি ওকে ধরেছো কেন? ডার্টি হাত, ডার্টি কাপড়। নো মাম্মি, বুয়া ডার্টি না। তুমি চুপ করো, যাও, ব্যাগ গুছিয়েছো? এত বড় ছেলে নিজের কাজ নিজে কিচ্ছু করতে পারে না, সব কিছু করে দিতে হয়, খালি কথা শিখছে, ব্যাগ গুছাও। আপা, আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমারে বকেন, মারেন, কাটেন, যা ইচ্ছে তাই করেন, কিন্তু শুভ বাজানটি কিছু করেন না, ও আমারে বড় মায়া করে। তোমাকে আমি না করেছি? তুমি ওকে শুভ বলে ডাকবে না? জি আপা, আমার ভুল হয়ে গেছে, আর কোনো সময় নাম ধরে ডাকুম না। বুঝছি কি আপা, ওই তো সারাদিন একলা একলা থাকে, আপনার কাউরে পায় না, সারাটা দিন মনটা খারাপ করে থাকে, আসমানের দিকে তাকাইয়া একা একা কথা কয়, এইসব দেখে না আমার মনটা খুব কষ্ট পায় আপা। হ্যাঁ, এটাই আমাদের জীবন, এত শত তোমার না ভাবলেও চলবে, তুমি শুধু মনোযোগ দিয়ে তোমার নিজের কাজটা করো।